না না না, আমি আর যাইবার পারবো না। তোর সমস্যাটা কি আমার একটু বুঝে দি। খালি পায়ে স্যান্ডেল নাই, পেটে আবার কুদা, এই জঙ্গলের রাস্তা দিয়ে কি খালি পেটে হাঁটা যায়? ওরে দাদু, মোরা কি এক ফিরো কি এনে ফেরত গেছি? তোর জুতা লাগবে, খাউন লাগবে, এটা তো আমি, আমার পেট নাই। সামনে মনে হয় পার মধ্যে খাউন দন যা কিছু একটা পামুই। তা তো আর তোর লগে যা বলাই যায়, খালি এই সমস্যা হয়। ওরে উদ্ভব, তোর সাথে আমি যাইবার পারবো না। খারাপ একটু কথা বলছি না, নিচে তা নিচে তা। আচ্ছা, এই এই সমস্ত জায়গার দামত পেরে কত জায়গার জায়গার করতে পারো? এইদিকে তো জমি বিক্রি করে না, ওইদিকে তো সব পার। কি ক, জমি বেচে না পার, তা না বেচলে তো কিছু করার নাই, তাই বেচলে কিনতাম। হ্যাঁ, তাই বেচলে অবশ্য কিনতাম। আর ওই ইয়াও বিয়ানে করতে যে আসে শালা পাগল ছাগল, পার্কের ভিতর জায়গা কিন্তু। আচ্ছা থাক, বাদ দাও সব পাগল ছাগলের কথা, এখন আমরা যে প্ল্যানটা করছি এই প্ল্যানটার মতো কাজ করো, ঠিক আছে? আবার খারাপ হচ্ছে, তুই আমার হাতে জুতা চুরি করাইলি কিয়া? তোমার যদি সমস্যা হয় তাহলে আস্তে ধরিয়া যেহেন জানছি হয়নি। আবার তুইও দোস্ত, মহিলার স্যান্ডেল দিয়ে নিয়া, তুই আমার ছেলের স্যান্ডেল দিয়ে দে। তোর বড় মাথা খারাপ, এই বেগুনি কালার জুতা এ মুই এক কাছে দেখতে পারি না। এ যদি মুই পাই দিই তো এক সে অ্যালার্জি খাল জুয়াই, তার মধ্যে এক সে অ্যালার্জি হয়। সমস্যা তো নাই, তোর যদি ভালো না লাগে তুই আসতে হালাই দিয়ে। হ্যাঁ আচ্ছা আচ্ছা।